একটা রেস্টুরেন্ট যদি এত সুন্দর করে সাজানো হতে পারে একটা ব্যবসায়িক পারপাসের জন্য, একটা চায়ের টং যেটা কিনা বাংলাদেশে এমন কোনো অলিগুলি নেই যেখানে চায়ের টং নেই, সেটা কেন সুন্দর করে সাজানো হবে না? গত বছরের মতো এ বছরেও রং তুলির আচরে রিকশা চিত্রে রাঙানো হয়েছে টিএসসি এলাকার চায়ের দোকানগুলোর দেয়াল, বসার বেঞ্চ, টেবিল, এমনকি চায়ের কেটলিও রিকশার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালগুলোতে। সাজসজ্জা থেকে বাদ যায়নি পাশের গাছগুলো, বিভিন্ন রঙিন ফিতায় সাজানো হয়েছে গাছগুলোকে। আর এই কার্যক্রমের উদ্যোক্তা হলেন মডেল ও অভিনেত্রী মিস ইউনিভার্স বাংলাদেশ 2019-এর শিরিন আক্তার শীলা ও তার দুই সহযোগী সীমান্ত সাহা ও জেরিন সিন্থি। মানে চা খেতে এত ভালো লাগে, টিএসসিতে আড্ডা মারতে মেইনলি, সেই জায়গাটা যখন এত নোংরা, এত স্যাঁতসেঁতে হয়ে থাকে, তারপর মানে দেখতে তো আর ভালো লাগে না। আমি মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলাম 2019-এ, সেখানে আমি রিকশার গুড নিয়ে আর কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, কারণ আবার ঢাকাকেও বলা হয় রিকশার রাজধানী। তো সেই রিকশা যখন লাল নীল সবুজ হলুদ করে ফেলা হচ্ছে, তখন দেখতে তো আর ভালো লাগে না। এটা কারণ হলো যে তারা ব্যবসায়িক হয়ে যাচ্ছে, এটা হলো আমরা আমাদের সংস্কৃতির মর্যাদাটা বুঝছি না। এই চিন্তাভাবনা থেকেই আমি যাত্রায় বসে থাকতাম, একা একা কফি খেতে ভালো লাগতো, তখন দেখতাম যে ওটা অনেক সুন্দর করে সাজানো। তো একটা রেস্টুরেন্ট যদি এত সুন্দর করে সাজানো হতে পারে একটা ব্যবসায়িক পারপাসের জন্য, একটা চায়ের টং যেটা কিনা বাংলাদেশে এমন কোনো অলিগুলি নেই যেখানে চায়ের টং নেই, সেটা কেন সুন্দর করে সাজানো হবে না? ইটস বিকজ অফ ওরা একটু অনেক মানে কি বলবো ধনী আর এটা একটু গরিব বলে, এদেরটা যদি আমরা নিজেরা করে দেই তাহলে কি এরা এদের মর্যাদাকে রাখতে পারবে? এইসব প্রশ্ন মাথায় ঘুরতে থাকলো, তুমি একবার করেই দেখি না কেন। এবারে তাদের শিল্পকর্মের প্রতিপাদ্য দ্বিতীয় অধ্যায় চায়ের কাপে বাংলার মুখ, চায়ের কাপে হারিয়ে যাওয়া বাংলার রূপ দেখা। গত ৬ দিন ধরে টিএসসি সংলগ্ন চায়ের দোকান এবং চত্বরে রিকশা চিত্রের নান্দনিক শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন তারা। নিজেদেরই জায়গা বলে আমরা বারবার দাবি করি, তো নিজেদের জায়গায় যদি একটু টাকা খরচ করে করতেই হয়, সমস্যা কি তাতে? তো সেই জন্য আর কি করে ফেললাম দ্বিতীয় অধ্যায় চায়ের কাপে রিকশা চিত্র, এর আগের বছরে যেটা করেছিলাম। তারপর এটা করার পর মানুষের রেসপন্স এত ভালো, চা মামারা এত খুশি, সবার সংস্কৃতি চর্চা করছে। আর চায়ের দোকান বেছে নেওয়ার একটা কারণ হলো কি, চা দোকান এমন একটা জায়গা যেখানে ছোট থেকে বড় সব শ্রেণী গোষ্ঠীর মানুষই একত্র হতে পারে। নতুন রং করছে অনেকদিন পরে টিএসসি, তা খুব ভালো, এটা প্রতি বছর যে উদ্যোগটা নেয় তাইলে ভালো হবে আর কি, পরিবেশটা সুন্দর লাগবে। হ্যাঁ, কারণ গত বছর রং করছে খুব সুন্দর লাগছে, এবছর রং করছে খুব ভালো লাগে। মনে করেন এইটা যে সবসময় থাকে এইটা আমরা চাই। গত বছর ফেব্রুয়ারিতে টিএসসি এলাকায় চায়ের দোকানগুলোতে দ্বিতীয় অধ্যায় চায়ের কাপে রিকশা চিত্র শিরোনামে প্রথমবারের মতো রিকশা চিত্রের এই শিল্পকর্ম করেছিলেন শীলা ও তার দল। এরই ধারাবাহিকতায় এবারও তারা ভিন্ন শিরোনামে তাদের শিল্পকর্ম তুলে ধরেছে।